বিসমিল্লাহিরাহমানিরাহিম। চাঁদপুর পলিটেকনিক কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাস থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদেই আছো। আজকে আমরা ইলেকট্রনিক্স প্রথম পর্বের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের ইতিপূর্বে আমরা দুইটা ক্লাস দিয়েছি, আজকে আমরা যে ক্লাসটা নিব অধ্যায় দুই অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে নাগরিকতা কিভাবে অর্জন করা যায় এবং নাগরিকতা কিভাবে বিলুপ্তি হয় বা নাগরিকতা কিভাবে অর্থাৎ বিলুপ্তির কারণগুলি। প্রথমে আমরা দেখব যে নাগরিক কি। আমরা সবাই জানি নাগরিক ইংলিশে বলা হয় সিটিজেন, বাংলায় বলা হয় নাগরিক। নাগরিক হল এমন জনসমষ্টিকে বোঝায় যারা একটি নির্দিষ্ট রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে এবং রাষ্ট্রের যে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অধিকারগুলি আছে সেই অধিকারগুলি ভোগ করে তখন তাকে বলা হয় সিটিজেন বা নাগরিক। তাহলে আমরা জানলাম নাগরিক কি। এবার আসলে নাগরিকতা একই রকম, অর্থাৎ নাগরিকতা হলো একটি রাষ্ট্রে সে স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং রাষ্ট্রের প্রতি সে আনুগত্য স্বীকার করতে হবে, অর্থাৎ রাষ্ট্রের যে দায়িত্বগুলি আছে সেগুলি সে পালন করতে হবে এবং রাষ্ট্র কর্তৃক যে সুযোগ সুবিধাগুলি আছে সেই সুযোগ সুবিধাগুলি যদি সে গ্রহণ করে, অর্থাৎ রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, মৌলিক অধিকার এবং নৈতিক অধিকার, এই অধিকারগুলি যখন সে ভোগ করবে তখন সে রাষ্ট্র যখন তাকে সম্মানসূচক কোনো মর্যাদা দেয় তখন সেটাকে বলা হবে সিটিজেনশিপ বা নাগরিকতা। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলতে যাই, আমরা বাংলাদেশের নাগরিক বিদেশে গিয়ে যখন স্থায়ীভাবে বসবাস করে তখন নির্দিষ্ট সময় অন্তর ওই দেশ সরকার যদি তাদের অর্থাৎ স্বতঃস্ফূর্ত হয়ে অর্থাৎ যখন তাদেরকে কোনো কিছু দেয় অর্থাৎ যে সম্মান দেয় তখন সেটাকে বলবো আমরা সিটিজেনশিপ বা নাগরিকতা। এবার আসি আমরা নাগরিকতা কীভাবে অর্জন করা যায়, অর্থাৎ নাগরিকতা অর্জন করার কিছু নিয়ম কানুন আছে, অর্থাৎ এই সিটিজেনশিপ হওয়ার জন্য কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলি এই নাগরিকতা অর্জন করার জন্য সাধারণত দুইটা পদ্ধতি অনুসরণ করা হয়। প্রথমে এক হলো জন্মসূত্রে নাগরিকতা অর্জন, আরেকটা রয়েছে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন। তাহলে জন্মসূত্রে কি, জন্মসূত্রে নাগরিকতা অর্জনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো জন্মনীতি অনুসারে নাগরিকতা অর্জন এবং জন্মস্থান নীতি অনুসারে নাগরিকতা অর্জন। জন্মনীতি অনুসারে নাগরিকতা অর্জন কিভাবে হয় আমরা একটু দেখব। জন্মনীতি অনুসারে নাগরিকতা অর্জন হয় অর্থাৎ একজন পিতামাতার সন্তান যেখানে জন্মগ্রহণ করবে, অর্থাৎ একজন পিতামাতার যে দেশের নাগরিক তার সন্তান বিশ্বের যেখানে জন্মগ্রহণ করুক না কেন, অর্থাৎ যে দেশেই জন্মগ্রহণ করুক না কেন তার পিতামাতার নাগরিকতার উপর নির্ভর করবে তখন সেটাকে বলা হয় জন্মনীতি অনুসারে নাগরিকতা অর্জন। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি বলতে যাই, একজন পিতামাতা বা সে বাংলাদেশের নাগরিক, অর্থাৎ তার পিতা এবং মাতা দুজনেই বাংলাদেশের নাগরিক, কিন্তু তার সন্তান জন্ম হলো গিয়ে কোথায়, চীনে গিয়ে জন্ম হলো অথবা আমেরিকা গিয়ে জন্ম হলো অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে জন্ম হলো অথবা লন্ডনে গিয়ে জন্ম দিল, সেক্ষেত্রে দেখা যাবে যে তার পিতা মাতা যে দেশের নাগরিক হবে অর্থাৎ সন্তানও সেই দেশের নাগরিক হবে, অর্থাৎ সন্তান হবে বাংলাদেশের নাগরিক। আর একটা রয়েছে জন্মস্থান নীতি অনুসারে, এই নীতি অনুসারে নাগরিকতা অর্জন নির্ভর করে সন্তানের জন্মস্থানের উপর নির্ভর করে, অর্থাৎ সন্তান যে স্থানে জন্মগ্রহণ করবে সে সেই জায়গার নাগরিকতা অর্জন করবে। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা বলতে যাই, বাংলাদেশের পিতা মাতার সন্তান যদি আমেরিকা গিয়ে সন্তান জন্ম লাভ করে তখন সেই সন্তান হয়ে যাবে আমেরিকার নাগরিক আর পিতা মাতা থাকবে বাংলাদেশের নাগরিক। এই ধরনের তাকে বলা হয় জন্মস্থান নীতি অনুসারে নাগরিকতা অর্জন, অর্থাৎ জন্মস্থানেই নির্ধারণ করবে সে কোন দেশের নাগরিক হবে। তাহলে আমরা দেখলাম জন্মসূত্রে এই দুইটা পদ্ধতিতে নাগরিকতা অর্জন করা যায়। আরেকটি পদ্ধতি আছে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন। অনুমোদন সূত্রে কি, অর্থাৎ একজন সিটিজেন বা একজন নাগরিক যখন একটি রাষ্ট্রে বসবাস করবে তখন সে যদি কিছু বিষয় অনুমোদন, অর্থাৎ ওই দেশ সরকার কর্তৃক কিছু বিষয় যদি নিয়মকানুনগুলি মেনে চলে তখন ওই দেশের সরকার যখন তাকে নাগরিকতা দিবে তখন সেটাকে বলা হয় অনুমোদন সূত্রে নাগরিক। অনুমোদন সূত্রে নাগরিকতা হতে হলে বা অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করতে হলে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, প্রথম হলো ওই দেশে গিয়ে প্রথমে যদি সে বিবাহ করে, অর্থাৎ এক দেশের নাগরিক যদি অন্য দেশে গিয়ে বিবাহ করে তখন সে ওই দেশের নাগরিকতা অর্জন করবে। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি বলতে যাই, বাংলাদেশের কোনো পুরুষ যদি অথবা বাংলাদেশের কোনো ছেলে যদি বাইরের কোনো দেশে গিয়ে বিয়ে করে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন সে ওই দেশের নাগরিক হয়ে যাবে, অর্থাৎ বিবাহ করলে সে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করবে।
আবার আর কি রয়েছে, সম্পত্তি ক্রয় করলে, অর্থাৎ ওই দেশে গিয়ে যদি সে কোনো সম্পত্তি ক্রয় করে তখন সে ওই দেশের নাগরিক হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশের থেকেও সে বিদেশে গিয়ে দীর্ঘদিন বসবাস করে এবং সে যদি সম্পত্তি ক্রয় করে তাহলে সে সেই দেশের নাগরিক বা সিটিজেনশিপ হবে। তারপর রয়েছে রাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করলে, অনেক সময় দেখা যায় যে অর্থাৎ এক দেশের নাগরিক অন্য দেশে গিয়ে দীর্ঘদিন বসবাস করে, অর্থাৎ 5 বছর 10 বছর 15 বছর বা 20 বছর, এভাবে সে যদি দীর্ঘদিন বসবাস করার ফলে ওই দেশের নিয়ম কানুনগুলি সে যদি মেনে চলে এবং ওই দেশের সরকারের যে নিয়ম কানুনগুলি আছে সেই সুযোগ সুবিধাগুলি যদি ভোগ করে এবং রাষ্ট্রপতির দায়িত্বগুলি পালন করে, ওই দেশ সরকার তখন তাদেরকে নাগরিকতা দিতে পারে, তখন সেটাকে বলা হয় এই অনুমোদন সূত্রে নাগরিকতা। রাষ্ট্র দীর্ঘদিন বসবাস করলেও সে এই সুযোগটা পাবে, অর্থাৎ এই সিটিজেনশিপ হওয়ার সুযোগ পাবে। তারপরে সরকারি চাকরি করবে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এক দেশের নাগরিক আরেক দেশে গিয়ে সরকারি চাকরি গ্রহণ করে, সেক্ষেত্রে সরকার তাকে ওই দেশের নাগরিকতা দেয়, তখন সে এই অনুমোদন সূত্রে সে নাগরিকতা লাভ করতে পারবে, অর্থাৎ এই সরকারি চাকরি গ্রহণের কারণেও সে অনুমোদন সূত্রে নাগরিকতা নিতে পারবে দেশ থেকে। তারপর রয়েছে ভাষা জানা থাকলে, ভাষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কোন লোক যদি অন্য দেশে গিয়ে ওই দেশের ভাষার জ্ঞান অর্থাৎ ভাষাগুলি জানা থাকে, শুদ্ধভাবে ভাষাগুলি বলতে পারে বা ভাষা জানা থাকে, তখন ওই দেশের সরকার তাকে এই নাগরিকতা দিয়ে দিবে, তখন সেটার উপর এই ভাষার জানা থাকলেও অনুমোদন সূত্রে নাগরিকতা লাভ করা যায়। তারপর যদি সেনাবাহিনীতে যোগদান করে, অর্থাৎ এক দেশের নাগরিক যদি অন্য দেশে গিয়ে সেনাবাহিনীতে যোগদান করে বা সেনাবাহিনীতে কাজ করে তখন সে এই অনুমোদন সূত্রে নাগরিকতা পাবে, এই সুযোগটা সে পাবে। আবার বলছে যে সর্বশেষ যেটি সেটি হলো সচ্চরিত্রের অধিকারী হবে, অর্থাৎ বলছে যে সচ্চরিত্র যদি থাকে, চরিত্র মূল্যবান সম্পদ এবং চরিত্র সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ একজন ব্যক্তি যদি ওই দেশে গিয়ে সচ্চরিত্রের অধিকারী হয় এবং তার নৈতিকতা যদি ভালো থাকে, চরিত্রের দিকগুলি যদি থাকে ভালো, তাহলে সে তাহলে সেই ওই দিকে ওই দেশের নাগরিকতা অর্জন করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে অনুমোদন সূত্রে কিভাবে নাগরিকতা অর্জন করা যায়, তাহলে এই সকল পদ্ধতিগুলি অনুসরণ করলেই ওই দেশের সরকার ইচ্ছা করলে তাকে নাগরিকতা দিতে পারে, এগুলিকে বলা হয় অনুমোদন সূত্রে নাগরিক। আরেকটি রয়েছে নাগরিকতা বিলুপ্তির পদ্ধতি, অর্থাৎ নাগরিকতা যেভাবে অর্জন করা যায় এবার সেটা বিলুপ্তি হয়ে যায়, অর্থাৎ নাগরিকতা বিলোপ সাধন করা যায়, বিলোপের কিছু পদ্ধতি রয়েছে, নিয়ম কানুন রয়েছে, সেগুলিকে বলা হয় নাগরিকতা বিলুপ্তির পদ্ধতি। প্রথম পদ্ধতি কি, কেউ যদি স্বেচ্ছায় অর্থাৎ নিজের ইচ্ছায় নাগরিকতা ত্যাগ করলে তখন সেটাকে বলা হবে স্বেচ্ছায় নাগরিকতা অর্জন অর্থাৎ নাগরিকতা বিলোপ। সেক্ষেত্রে সে যখন যদি মনে করে যে আমি এই দেশের আর নাগরিকতা থাকবো না, তখন কি করবে, সে সরকারের নিকট আবেদন করবে, আবেদন করলে সেই সরকার সে আবেদন গ্রহণ করবে, তখন তার ওই দেশের নাগরিকতা বিলোপ হয়ে যাবে, যেটাকে বলা হয় স্বেচ্ছায় নাগরিকতা ত্যাগ করলে। তারপর বিদেশে বিয়ে করলে, অনেক সময় দেখা যায় যে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বিয়ে করলেও তার নাগরিকতা বিলুপ্তি হয়ে যাবে, এই বিয়ের কারণে বা মেরিজের কারণে অনেক সময় দেখা যায় যে তার নাগরিকতা বিলুপ্তি হয়ে যায়। এক্ষেত্রে তারপর রয়েছে বিদেশে সরকারি চাকরি করলে, অনেক সময় এক দেশ থেকে আরেক দেশে গিয়ে যে দেশে সরকারি চাকরি করে তখন তার এই নাগরিকতা বিলুপ্তি ঘটে। তারপর বলছে যে দীর্ঘদিন অনুপস্থিত থাকলে, অনেক সময় দেখা যায় যে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে দীর্ঘদিন অনুপস্থিত তাকে আর খুঁজে পাওয়া যায় না, এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তার নাগরিকতা ওই দেশ থেকে বিলোপ হয়ে যাবে, অর্থাৎ তার নাগরিকতা আর থাকবে না। তারপর সেনাবাহিনী থেকে পালায়ন করবে, অনেক সময় দেখা যায় যে কি করে সেনাবাহিনী থেকে পালায়ন করে অর্থাৎ পালিয়ে এসে পড়ে, এক্ষেত্রে কি হয় তার ওই দেশের নাগরিকতা তার বিলোপ হয়ে যায়, অর্থাৎ নাগরিকতা বিলুপ্তি ঘটে যায়। আবার দেখা যায় যে অনেক সময় এক দেশ থেকে আরেক দেশে গিয়ে সম্পত্তি ক্রয় করলো, এই সম্পত্তির আইন আইন কানুনের নিয়ম অনুসারে কেউ কিন্তু সম্পত্তি জমি যদি ক্রয় করে তাহলে সেক্ষেত্রেও তার নাগরিকতা বিলুপ্তি ঘটে। তারপর রয়েছে গুরুতর কোনো অপরাধ করলে, অনেক সময় দেখা যায় যে এক দেশের নাগরিক আর দেশে গিয়ে গুরুতর অপরাধ করে, বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ বা আরো বিভিন্ন ধরনের গুরুতর অপরাধ, বড় ধরনের অপরাধ, সেই অপরাধগুলি যদি সে করে তার আইনে শাস্তি হয়, শাস্তি হলে কি হয় তার নাগরিকতা বিলুপ্তি হয়ে যায়। তারপর রাষ্ট্র কর্তৃক দখল করলে, অনেক সময় দেখা যায় যে এক রাষ্ট্রের নাগরিক আর রাষ্ট্রে গিয়ে জায়গা দখল করে বা বিভিন্ন জিনিস দখল করলে, সম্পত্তি দখল করলে, তখন রাষ্ট্র কি করে তার নাগরিকতা বিলুপ্তি ঘটায়, তার নাগরিকতা বাতিল করে দেয়। তারপর উপাধি গ্রহণ করলে, অনেক সময় দেখা যায় যে উপাধি গ্রহণ করে, এই উপাধি গ্রহণ করা যাবে না, অর্থাৎ এক দেশের নাগরিক আর এক দেশের উপাধি গ্রহণ করা যাবে না, উপাধি গ্রহণ করলে কিন্তু তার নাগরিকতা বিলুপ্তি হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। তারপর পালিয়ে গেলে, অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রের থেকে পালিয়ে যায়, অনেক সময় যুদ্ধ বিদ্রোহ বা বিভিন্ন কারণে এক দেশের নাগরিক আরেক দেশ থেকে পালিয়ে যায়, যদি পালিয়ে যায় বা হারিয়ে যায় তখন তার এই নাগরিকতা বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ বিলুপ্তি ঘটে। তাহলে আমরা দেখলাম নাগরিকতা কি, নাগরিক কি, নাগরিকতা কিভাবে অর্জন করা যায় এবং নাগরিকতা কিভাবে বিলুপ্তি হয়। তারপর আমরা আরেকটা বিষয় দেখবো যে অধিকার, অধিকার কি, আমরা সবাই জানি অধিকার ইংলিশে বলা হয় রাইট, বাংলায় বলা হয় অধিকার। অধিকার, অধিকার হলো একজন মানুষ তার নিজের স্বাধীন মতো কাজ করবে,
অর্থাৎ যে যেখানে থাকুক, যে যে পেশায় থাকুক, যেখানেই থাকুক না কেন, সে তার স্বাধীন মতো কাজ করবে, তখন সেটাকে বলা হয় অধিকার বা ইংলিশে বলে রাইট। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমি আমি আমার মতো স্বাধীন মতো কাজ করবো, কিন্তু এমন কাজ করা যাবে না। অর্থাৎ বলছি যে অধিকার যদি আমরা বলতে যাই সমাজ বিজ্ঞানের ভাষায়, আরেকটু ক্লিয়ার করে বলতে হবে, অধিকার হলো রাষ্ট্র কর্তৃক সমর্থিত অর্থাৎ সমাজ কর্তৃক স্বীকৃত এই ধরনের যদি কোনো কাজ করে তখন সেটাকে বলা হয় অধিকার। যদি আমি ধরো যা ইচ্ছা তাই করি, আমি একটা খুন করে ফেললাম অথবা কোনো অপরাধ করে ফেললাম, এটা কিন্তু অধিকার হবে না। অধিকার হতে হলে রাষ্ট্র কর্তৃক সমর্থিত হবে এবং সমাজ কর্তৃক স্বীকৃত হতে হবে। এই ধরনের যদি কোনো কাজ যে কোনো নাগরিক করবে তখন সেটাকে বলা হবে অধিকার। একজন নাগরিকের অধিকার অর্থাৎ কয় ধরনের অধিকার থাকে, এই অধিকারকে আমরা তিনটা ভাবে ভাগ করবো। একজন নাগরিকের বা একজন মানুষের দিক দিয়ে অধিকার থাকবে, একটা হলো তার সামাজিক অধিকার থাকবে, একটা হলো তার সামাজিক অধিকার, একটা হলো তার সামাজিক অধিকার থাকবে, তারপর তার থাকবে রাজনৈতিক অধিকার, তার রাজনৈতিক অধিকার থাকবে, আর একটা থাকবে তার অর্থনৈতিক অধিকার। এই তিনটা অধিকার যে সকল অধিকার সমাজে বসবাস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সমাজে বসবাস করার জন্য তার প্রয়োজন, তার সেগুলিকে বলা হয় সামাজিক অধিকার। একজন নাগরিকের যখন সমাজে বসবাস করার জন্য যে অধিকারগুলি প্রয়োজন তখন তাকে বলা হবে সামাজিক অধিকার। সেই সামাজিক অধিকারগুলি কি কি? সামাজিক অধিকার বলতে হচ্ছে জীবন ধারণের অধিকার, অর্থাৎ সে জীবন যাপন করবে স্বাভাবিকভাবে এই জীবন যাপনের অধিকার, সম্পত্তির অধিকার অর্থাৎ তার সম্পত্তি থাকবে, সম্পত্তি রক্ষা করার অধিকার থাকবে, তারপর থাকবে তার চলাফেরার অধিকার, তারপরে স্বাধীনভাবে চলাফেরার অংশগ্রহণের অধিকার, ধর্মের অধিকার, সভা সমিতি করার অধিকার, এই ধরনের অধিকারকে বলা হয় সামাজিক অধিকার। তারপর আরেকটা অধিকার রয়েছে রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার কি? একজন নাগরিক যখন রাষ্ট্রের যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলি রয়েছে সেই রাজনৈতিক কর্মকাণ্ডগুলি এবং ভোটদানের ক্ষমতা যখন থাকবে তখন সেটাকে বলা হবে রাজনৈতিক অধিকার। সেই রাজনৈতিক অধিকারগুলির মধ্যে কি কি থাকে? রাজনৈতিক অধিকারগুলির মধ্যে প্রথমে থাকবে তার নির্বাচন করার অধিকার, অর্থাৎ একজন নাগরিক হলেই এবং 18 বছর পূর্ণ হলেই সে ভোটার হতে হবে এবং সাথে সাথে সে নির্বাচন করতে পারবে, সেই নির্বাচন সংক্রান্ত অধিকার তার থাকবে। তারপরে বসবাসের অধিকার থাকবে, তার বিদেশে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরার অধিকার থাকবে, তারপরে তার আবেদন করার অধিকার থাকবে, সরকারি চাকরি করার অধিকার থাকবে। এগুলি হলো রাজনৈতিক অধিকার, অর্থাৎ রাজনৈতিকভাবে সে ভোটদানের ক্ষমতা থাকবে, নির্বাচন করার অধিকার থাকবে তার, তারপরে তার স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার থাকবে এবং সরকারের সমালোচনা অর্থাৎ গঠনমূলক সমালোচনা করার অধিকারগুলো তার থাকবে। এগুলিকে বলা হয় রাজনৈতিক অধিকার। তারপর আরেকটি অধিকার রয়েছে অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার কি? একজন নাগরিক যখন দেশের অর্থনৈতিক সুবিধা অর্থাৎ নিজের জীবনযাপন করার জন্য বা জীবনের চাহিদাগুলি জৈবিক চাহিদাগুলি পূরণ করার জন্য যে অধিকার তখন সেটাকে বলা হয় অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকারগুলির মধ্যে কি কি অধিকার সে পাবে? সে কাজ করার অধিকার পাবে, অর্থাৎ একজন লোক সে তার স্বাধীনভাবে কাজ করা, সে যে যে পেশাই করুক না কেন, গ্রহণ করুক না কেন, সেই পেশায় কাজ করার অধিকার পাবে সে। তারপরে থাকবে সে ন্যায্য পারিশ্রমিক পাওয়ার অধিকার থাকবে, অর্থাৎ সে চাকরি করলে ন্যায্য পারিশ্রমিক, তার ব্যবসা বাণিজ্য করার অধিকার থাকবে তার, তারপরে তার রাষ্ট্রের এই এই কি বলে চাকরি ফেরা চাকরি করার, তারপরে তার ন্যায্য পারিশ্রমিক পাওয়ার, তারপরে ন্যায্য ছুটি পাওয়ার, এই সকল অধিকারগুলিকে বলা হয় অর্থনৈতিক অধিকার। তাহলে একজন নাগরিকের এই তিনটা অধিকার থাকতে হবে। তাহলে আমরা আজকে কাছে শিখলাম নাগরিক কাকে বলে, নাগরিকতা কাকে বলে, নাগরিকতা কিভাবে অর্জন করা যায়, নাগরিকতা কিভাবে বিলুপ্তি হয়, তারপরে একজন নাগরিকের কি কি অধিকার অর্থাৎ অধিকার কি, একজন নাগরিক কি ধরনের অধিকার ভোগ করবে, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, এই তিন ধরনের অধিকার ভোগ করবে। তাহলে আমাদের যে পড়াগুলি আমরা ক্লাসের প্রতি ক্লাসের পড়াগুলি আমরা পড়ে ফেলবো, শিখে ফেলবো, তোমরা শিখে ফেলবা, আর ধৈর্য ধারণ করে আমাদের ক্লাসে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যেহেতু COVID-19 একটি বিশ্ব মহামারী, এই মহামারীকালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং সরকার কর্তৃক যে স্বাস্থ্যবিধিগুলি রয়েছে সেগুলি যথাযথভাবে পালন করবা, নিজেকে সুরক্ষা রাখবা, নিজের পরিবারকে সুরক্ষা রাখবা। এই বলে আমাদের আজকের ক্লাস এইটুকুই সমাপ্ত। আল্লাহ হাফেজ।